হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাই কে স্বাগত তো দেখো দিওয়ালি কালী পূজা তো এসে গেছে আর আমি আমার বাড়িতে অলরেডি লাইটিং দিয়ে ডেকোরেট করে দিয়েছি ছোট্ট বাড়ি ছোট্ট জায়গা তাই এইভাবে লাইটিং সেট করেছে আর এই যে পুচকি আছে না এ অ্যাকচুয়ালি বুঝতেই পারছে না যে ডিস্কো লাইটটা কী রে বাবা ও দেখো ডিস্কো লাইটটাকে মানে ডিস্কো লাইটটা দেখেও অনেক এক্সাইটেড এবং ও না গ্রিপ করার চেষ্টা করছে ডিসকো লাইটটা তো চলো দিওয়ালির জন্য যাওয়া যাক একটু মার্কেট আর মার্কেটে গিয়ে আমি কিনবো কিছু দিয়া এবং দেওয়ার সাথে সাথে আমি ভাবছিলাম ঘর সাজাবার কিছু কিনবো এবং কিনবো কিছু আতসবাজি হ্যাঁ জানি আতসবাজি পোড়ানোটা ঠিক না বাট একটু তো চলে তাই না তো মার্কেট থেকে এসে আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি দিওয়ালি মেলা দেখতে আগে আমি যখন ছিলাম ওয়াইজেকে এবং গুজরাতে তো ওখানেও ডিফেন্সের যে দিওয়ালি মেলা হয় আমি সেলিব্রেট করেছি এই বছর ফার্স্ট টাইম আমি যাচ্ছি আন্দামান নিকোবরের ডিফেন্সে কেমন দিওয়ালি মেলা হয় সেটা দেখতে তো আমি এখন যাচ্ছি ব্রিজগঞ্জ ব্রিজগঞ্জে একটা মিলিটারি বেস আছে তো আন্দামান নিকোবর কমান্ডের যে দিওয়ালি মেলা সেটা ব্রিজগঞ্জে এবারে আয়োজন করা হয়েছে অলরেডি আমরা এসে গেছি দেখো আর্মি ক্যান্টনমেন্ট কত ক্লিন হয় তো আসার পর আমরা এখানে গাড়ি পার্ক করে দিয়েছি আর যেহেতু আমরা হেলমেট মানে হেলমেট পরে এসেছিলাম টু হুইলারে এর কি হয়েছে চুলটা একটু বসে গেছে তাই এখন বাবু মশাই চুল ঠিক করছে মানে দিওয়ালি মেলাতে যাচ্ছে ফান্টুসি না করলে হয় কি সেই রকম একটা ব্যাপার বুঝতে পারছো তো তো গাড়ি পার্ক করে অলরেডি আমরা হাঁটছি কারণ দিওয়ালি মেলাটা যে জায়গায় হচ্ছে ওখানে গাড়ি পার্কিংয়ের কোনো স্পেস নেই আর ওখানে গাড়ি নিয়ে যাওয়া অ্যালাউ নেই তো আমরা এখন এসে গেছি নারিয়েল বাগিচা নারিয়েল বাগিচা হলো আন্দামানের একটা ট্যুরিস্ট স্পটও বটে তো এই নারিয়েল বাগিচা কেন নারিয়েল বাগিচা তোমরা হয়তো দেখি বুঝতে পারছো দেখো অগন্তি নারিকেল কাজ তো এখানে এই বছর যেহেতু এই নারিয়েল বাগিচাটা অনেকটা বড় এবং এটা একটা ট্যুরিস্ট স্পট এই বছর এখানে আয়োজন করা হয়েছে দিওয়ালি মেলা তো এটা ছিল একটা স্টল যেখানে ড্রয়িং এবং পেন্টিং এগুলো ডিসপ্লে করা হয়েছিল অনেক রকমের স্টল ছিল যেমন খাবার স্টল ঘর সাজাবার জিনিস কাপড় সব রকম সব রকম তো আমরা কি করলাম আমরা প্রথমে ভাবলাম যে পুরো মেলাটাকে আমরা ফার্স্টে এক রাউন্ড মারব তারপরে দেখবো কোথায় কী পাওয়া যাচ্ছে কি কি খাবার পাওয়া যাচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব কারণ আমরা দুজনাই মানে একটু পেটুক তো আছি তো আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম দার্জিলিং ডিলাইট আর দার্জিলিং ডিলাইট মানে যেটা মাথাতে প্রথমে আসে মোমো চাউমিন আর আমাদের দুজনকে তো মোমো এবং চাউমিন দুটো খেতেই খুব ভালো লাগে তো আমরা বললাম চলো ফার্স্টে না মোমো ট্রাই করি তো আমরা বললাম না একটু ঘুরে আসি ফার্স্টে একটা রাউন্ড মেনে নিই তারপরে মোমোটা ট্রাই করব কিন্তু ব্যাড লাক আমরা যখন ঘুরে এসেছি তারপরে না মোমো শেষ হয়ে গেছে তো কিছু না অলরেডি সন্ধ্যেও হয়ে গেছে তো আমরা বললাম আবার মোমোর জন্য কে ওয়েট করবে আর খিদেও পেয়েছিলো একটু একটু তো আমরা কি করলাম চাউমিন আমরা চা চাউমিন অর্ডার করেছিলাম আর চাউমিন টেস্ট করেছিলাম ঠিকঠাক ছিল অনেক টেস্টি ছিল আর দেখতেই পাচ্ছ মেলাটা কত বড়। আর সব থেকে বেশি আমাদেরকে আরও ঘুরতে টাইম লাগছিল কারণ আমরা যখন ঘুরছিলাম না তখন এর বন্ধুদের সাথে দেখা হচ্ছিল তো ব্যাস দেখা হওয়া মানে কথা তো বলতেই হবে আর এই দেখো এখানে একশো আটটা দিয়া ডিসপ্লে করা হয়েছিল তো আমরা এসেছি এখন একটা স্টলে যেখানে অনেক ঘর সাজাবার জিনিস ছিল আর দামও ঠিকঠাক মানে আড়াইশো তিনশো আর এই যে ঘর সাজাবার এই যে জিনিসটাকে না এটাকে বলে জারাবা মডেল এখানে আন্ডা মানে এটা ফেমাস খুবই তো আমরা ভাবলাম না আমরা যখন এখান থেকে নেক্সট মানে পোস্টিং বেরিয়ে যাব তখন এরকম কিনে নিয়ে যাব মানে নিজেদের মেমোরিজের জন্য এখন কিনে লাভ নেই আর হ্যাঁ এই যে লাকি সেভেন গেমটা আছে না এটা গিয়েছিলো আমার বর নিজের লাক ট্রাই করতে তো কি করেছিল দশ টাকা দিয়েছিল দশ টাকাতে লাভ হয়ে কুড়ি টাকা হলো তারপরে আবার দশ টাকায় খেলেছিল আবার দশ টাকাতে কুড়ি টাকা পেয়েছিল তো সেই মানুষের লোভ তো থার্ড টাইম আবার ট্রাই করতে গেছি যে আবার বোঝাই না দশ টাকায় কুড়ি টাকা পাবো মানে মানুষের সেটাই না অতি লোভে তাঁতি ডোবে একটা কথা আছে না বাংলাতে তো কি হয়েছে থার্ড টাইম দশ টাকা দিয়েছে আর তখন হেরে গেছে মানে থার্ড টাইম কিছু পাইনি টোটাল থ্রি টাইম খেলেছিলো দুবার জিতেছে আর একবার হেরেছে বাস এটা তো একটু মজার জন্যই খেলেছে ঠিকই আছে তাই না আর এই দেখো বাচ্চাদের জন্য এরকম অনেক কিছু মানে কার্টুন টাটুনও ছিল খুবই ভালো মানে পুরোপুরি মেলাটাকে খুবই ভালো লাগলো অনেক ক্রাউড ছিল অনেক ক্রাউড আর হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি এই নারিয়েল বাগিচার পিছনে না সমুদ্রের বীচ আছে তো আমরা ওখানেও মাঝে মাঝে গিয়ে এনজয় করছিলাম আর যেহেতু অনেক গরম করছিল অনেক গরম কারণ হলো ক্রাউড অনেক তো গরম তো করবি আর এখানে না শীতকাল বলে কিছু হয় না আন্ডামানে তো আমরা সেই জন্য ভাবলাম যে এই বোম্বে স্পেশাল আইস গোলার ছিলো ট্রাই করি তো আমরা অর্ডার করেছিলাম কালাখাট্টা তো কালাখাট্টা ষাট টাকা করে দাম ছিল এবং টেস্টি ছিল কারণ কি বলো তো আগে ক্রাউড তার ওপরে পুরো মানে ড্রেস আপ আর তো আর এত হেঁটেছি তো বেশি গরম ধরে গিয়েছিলো তো কালাখাটটা খাওয়ার পর আমরা এখন আবার ভাবলাম আর একটু হেঁটে নিই আর একটু মেলাটাকে আর একটু দেখি আর হ্যাঁ এই দেখো এটা হলো যে মানে ডিফেন্সের যারা ড্রাইভার হয় ওদের এটা ড্রেস কোড তো কি হয় এরকম মেলা টেলাতে ডিফেন্সের অনেক কিছু ডিসপ্লে করা হয় কারণ কি আমরা ডিফেন্স ফ্যামিলি আমরা হয়তো বড়দের মুখে অনেক কিছু শুনি কিন্তু নিজেদের চোখে হয়তো দেখার সুযোগটা কম পায় তো সেই জন্য কী হয় মেলাতে এগুলো ডিসপ্লে করা হয় যাতে ফ্যামিলি মেম্বাররা এগুলোর সাথে পরিচিত হতে পারে আর এই দেখো এখানে ডিফেন্সে যত রকমের বন্দুক ব্যবহার করা হয় ওগুলো ছিল এবং এখানে একজন ডিউটি পারসন ছিল ও সমস্ত কিছু বলছিল যে কোন বন্দুকে কতটা গুলি থাকে কোন দেশ থেকে এগুলো আমদানি রপ্তানি করা হয় এবং কোন বন্দুক কখন ইউজ করা হয় সব কিছু ডিসক্রাইব করছিলো তো চলো যে লাইফে না এর আগামী ফার্স্ট টাইম কোনোদিনও নিজের চোখে বন্দুক দেখিনি মানে সিনেমা টিনেমাতেই দেখেছি মানে বাস্তবে দেখিনি ফার্স্ট টাইম একবার দেখার সুযোগও পেলাম আর দেখো বাচ্চাদের খেলার জন্য পুরো স্পট ছিল মানে জায়গা ছিল যাতে বাচ্চারাও না বোর হয় তো এখন তো অনেক বকর বকর করা হলো এখন চলো একটু খায় আগে খুব খিদে পেয়ে গেছে তো এখন আমরা খেয়েছিলাম চাট আর চাট খাওয়ার পরে আমরা আবার সমুদ্রের ধারে এসে বসে পড়েছিলাম বিচে কারণ কি অনেক হেঁটেছি পায়ে তো একটু একটু ব্যথা এসে বসলাম কারণ একটু পর এখানে শুরু হবে ফায়ার আকর্ষণ এরা কি করেছে সমুদ্রের মাঝখানে একটা জায়গা বানিয়েছে মানে উঁচু টাইপের একটা জায়গা বানিয়েছে ওখান থেকে নাকি সমস্ত আকাশ মানে বাছি আকাশে ছোড়া হবে তো চলো লাইফে এটাও একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব এর আগে তো অনেক আতসবাছি দেখেছি কিন্তু সমুদ্রের মাঝখান থেকে আমি এর আগে দেখিনি আর হ্যাঁ এখানে হচ্ছিল লাকি ড্র কুপন তো আমরা যতক্ষণে মেলাতে এসেছিলাম ততক্ষণে সমস্ত কুপন শেষ হয়ে গেছিল তো আমরা তো সেই জন্য কুপন পাইনি তো চলো এখন আতসবাজি একটু এনজয় করি দেখো অলরেডি আতশবাজি ছোড়া স্টার্ট হয়ে গেছে আর হ্যাঁ আমরা যেখানে সমুদ্রের ধারে বসেছিলাম না ঠিক তার পাশেই মানে একটা পয়েন্ট করেছিল যেখান থেকে আতশবাজিগুলো ছোড়া হচ্ছিল ফায়ার ক্রাকাশগুলো তো কি হয়েছিল এত আওয়াজ হচ্ছিল ঠিক সাইড থেকে এবং এই যে আগুনের ফুলকিগুলো কন্টিনিউ গায়ে এসে পড়ছিল তো সবাই তো বসেছিলো সব এখন ফোন ছেড়ে ছুঁড়ে দেখো উঠে পালাতে ব্যস্ত কারণ কি বলতো কন্টিনিউ যদি আগুনের ফুলকি গায়ে পড়ে তো ভয় তো একটা লাগবেই তাই না আর যেটা তোমাদেরকে বললাম যে লাইফে আমি আতসপাচী পোড়ানো অনেক দেখেছি কিন্তু এইভাবে সমুদ্রের মাঝখান থেকে আতসপাচী ছোড়া এবং তার রিফ্লেকশনটা সমুদ্রের জলে এটা আমি লাইফে কোনো দিনও দেখিনি তো আন্ডামানে এসে এটা আমার ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স এবং এটা আমাকে খুবই ভাল লাগলো মানে খুবই ভালো লাগলো যেহেতু আমি এর আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স করিনি তো চলো তোমরাও এখন একটু আতস্পাচীর শব্দ এনজয় করো ডিফেন্সে দিওয়ালি মেলা হয় এটা মেনলি হয় অনেক রকমের খাবারের স্টল থাকে তুমি আসো ফ্যামিলিকে নিয়ে ঘোরো খাও হ্যাঁ পেমেন্ট করে খেতে হয় ফ্রিতে কিছুই থাকে না খাও প্লাস বাচ্চাদের খেলার একটুখানি জায়গা থাকে বাচ্চাদের অনেক কিছু অ্যাট্রাক্ট পয়েন্ট থাকে বাচ্চারা যাতে এনজয় করতে পারে এবং সব থেকে লাস্টে থাকে হ্যাঁ লাকি ড্র কুপনও হয় এবং তারপরে থাকে আতসবাজি মানে ফায়ার ক্র্যাকার শো আর তারপরে দিবালি মেলা শেষ হয়ে যায় তো এই দিওয়ালি মেলাতে আমরা খুবই এনজয় করেছিলাম আমরা খেয়েছিলাম প্রথমে খেয়েছিলাম চাউমিন তারপরে খেয়েছিলাম চাট তারপরে খেয়েছিলাম বোম্বে আইসগোলা আর তারপরে সবার লাস্টের করেছিলাম ডিনার বিরিয়ানি তো এখন প্রায় আতসবাজি দশ মিনিটের মতন দশ মিনিট না পনেরো মিনিটের মতন হলো আর এরপরে এরপর শেষ হবে আর শেষ হওয়ার পর এরা কি করেছিল সমুদ্রের মাঝখানে এরা হ্যাপি দিবালিও ডিসপ্লে করেছিল আগুন দিয়ে এটাও খুব ভালো লাগলো তো চলো এখন তো এবার বাড়ি যেতে হবে কারণ এখন অলরেডি টাইম নাইন ও ক্লক আর দেখো যেটা বলে না বাংলাতে মেলা তলার মতন ভিড় ঠিক সেটাই হয়েছিলো মেলা তলার মতন ভিড় এত ক্রাউড এত ক্রাউড আর এখন দেখো সব বাই পার্কিংয়ের দিকে যাচ্ছে নিজের গাড়ি নেবার জন্য তো চলো এখনকার মতন টাটা বা বাই গুড নাইট আবার দেখা হবে পরের ব্লগে আর তোমাকে আর তোমার পরিবারের সব বাইকে হ্যাপি দিওয়ালি এবং হ্যাপি কালী পূজা থ্যাংক ইউ ফর ওয়াচিং